স্যার আসবো? কে কোন রে? স্যার আমি মিজান সাহ। ভাবরে নামে হওয়াতে আবার সাব আছে, নিজেরে নিজেই সাব কর। আইন আইন কি আরে মন্টুনি দোস্ত, তুই মিজান সাহ গেছ কেনে গিয়া? আরে দোস্ত কেমন আছো, বহু কষ্টে তোমার হোস্টেলের ঠিকানা পাইছি। আচ্ছা যাক যাক, শতান দেরি করে আইওনে বালা। অন তুই কি বালা আছো তুই? দোস্ত আসি, কিন্তু একটা জায়গা দরকার থাকার। এরে কাকা হার হোস্টেলে তো ব্যাগ বাচ্চা কাচ্চারা থাকে, দামড়া দুমড়া বেড়াবেড়ি থাও না, তো কোনো স্কোপে নাই। আরে বেটা আমার লাগে না, আমার গ্রামে এক দূর সম্পর্কের ছোট ভাই আছে, তার জন্য। ও তো সেটাই না বলবি, দে দিয়ালা 5,141 নিয়ে দিয়ালা। দোস্ত একটু সমস্যা আছে, 41টা টাকা রাখ আর বাকিটা পরে নিস। বিশাল ইতিহাস দোস্ত, পরে শুনিস। না 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 আশা করি গো, কেনে কি? আরে দোস্ত ওই যে বিলকিস ছিল না আমাদের বাসায়, কাজ করতো। তুই ভুয়া সুয়া বিয়ে করিয়া লাইছ? আরে না বেটা, তুই তো জানোস আমি একলা মানুষ, এতদিন ধরে আছে তো এখন নিজেই ঘরের মালিক মনে করে। বাবুরে এটা তো একটা নির্মম ট্র্যাজেডি। আচ্ছা দোস্ত ঠিক আছে, তুই 4,000 টাকা রাখ। ওই তো না দোস্ত, অস্ট্রেলিয়ার টি আনলে সুদূর ফুদুর চলতো না। আর কথা নাই দোস্ত, তাহলে তুই 4,500 টাকা রাখ। রে শামসু এ কাগার দরজা কেন কেন দেয় দে, 100 টাকা ডিসকাউন্ট দে। চলতো না চলতো না, চলি যা। ঠিক আছে। ওই বাকের ভিতরে আয়। এই সালাম দে, এটা তো স্যার। আসসালামু স্যার। বাবুরে এর নাম কি আগো তোমার? স্যার আমার নাম বাকের স্যার। রে মন্টু কাকা কি আরে, তুই বেকার সেকার হলাইন কইতুন ধরলি হয়েছো? আরে দূর বেটা, ও বেকার না, ওর নাম বাকের। আচ্ছা এর ওই বাকের, তুই কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 9 পড়ি স্যার। কোন ইয়ারে? ভাই কি কইছিস জি? আরে বেটা কয় বছর ধরে ক্লাস 9 আছো সেটা বল। ভাই এটা কি সত্যি সত্যি কইতে হবে নাকি? এইখানে মিনিমাম যোগ্যতা 2 বছর এক ক্লাসে না হলে কেউ এখানে চান্স পায় না। ভাই এটা কি কইছেন, আমি তো 5 বছর থেকে এখানে আছি, বাপি তো বাড়ি থেকে পিটিয়া বাহির করে দিয়েছে, আপনি জানেন না এটা? তাইলে তো তুই এই হোস্টেলে ফার্স্ট বয় হবি রে। দোস্ত 5 বছরের অভিজ্ঞতা, খুবই এক্সপিরিয়েন্স ছেলে। বাবুরে 5 বছর নিও? জি স্যার, খুব চেষ্টা করছি স্যার, এখানে থেকে যাবো মনে করছি। ওকে কোনো সমস্যা নাই, এরকম ম্যাডাম অনেক কোনাই একে রত্ন আছে হোস্টেলে মেলা দিন হর। স্যার আসবো? দেখছো নি কারবার, মাইওলারে ডাকলে হাতে চলে আই। পাগল নাকি জি? হাস কি কইছে, কোন বেডি ছাড়াই তো নাই এখানে। বেকার ভাই তুই এটা কিয়া কইলা? চুপ থাক, কথা বলিস না। আর এরিও কাদের ভাই কোনাই, আনন মাইলা কোনাই? আর এই জায়গায় তো তারা করে রাখছিলাম। যান যান সেতিরে সাবিদুর লই আসেন যান। ঠিক আছে আসতাছি। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন, কোনাই আসিলেন? স্যার ওই যে ফিতা বানাচ্ছিলাম। বাহুরে তোমার ফাপুর ফিতা খুলে লই আসে যে রমজান, সেটার লাইনি? না না স্যার সেটা না, রিবন বানাচ্ছিলাম ওই আপনার আজকে মেলায় নিয়ে যাবো তো, ওদের সবার হাতে একটা করে পরিয়ে দিব। ফাগল নি তুমি সিরিয়াখানায় না বেগুনে বাঁধি লই যাবা, মেলায় কিল্লাই সেখানে তো মেলার লোকজন ফাগল যাবো। না স্যার আপনিই তো বলেছিলেন ওদের মেলায় নিয়ে যেতে। তো মেলার টিকট আর টিয়া কোন গায়ে দিব? কেন স্যার আপনি কিয়া 20 টিয়া করে টিকট? আয় এত কিনা আয় হাত্তান্ন কি কস দোস্ত, 20 টিয়া কোনো টাকা হলো? তুই কি করলি রে মন্টু, এটা একটু আগে 100 টিয়া ধরনের লাই তোর মোটে ফ্যান ট্যান সার্ডি ব্যাগ খুলি চলি যায়, আর অনেক দানবীর মসিন হয়ে যাও রে কেন। সি সি দোস্ত এটা কি কইতাছস মাইয়া মানুষের সামনে, যা আমি দিয়ে দিলাম টাকা যা। এক্সকিউজ মি, মেয়ে মানুষ মানে কি রে দোস্ত, এটা কি স্যার না ম্যাডাম? কি হল্লাই? ওই যে মেয়ে মানুষ কইলে আমার চেতে উঠলো যে। এতে রে হারকিউলিস কবুজ্যোতি, মেয়ে মানুষ কইলে মাইন্ড করে। আচ্ছা ঠিক আছে মিজান সাহেব, আনে 12 টিয়া দিয়ে দেন ম্যাডাম, ব্যবস্থা হয়ে গেল কেন, আর কিন্তু কান্নাকাটি করিয়েন না। থ্যাংক ইউ মিজান সাহেব, বাচ্চারা অনেক খুশি হবে আর আপনার জন্য দোয়াও করবে। এইটা কোনো কথা হইলো? বাবুরে তোর তো ছোটবেলার তো নেই সমস্যা, মাইওলা দেখছো তো আর কি, মাথা নষ্ট ফাটো বাড়ে গেছে, অন খাও ধরা খাও। ভাই চলে গেছে নাকি? এনে আর কিছুক্ষণ থাকলে কাপড় চোপড়ও থাকবো না। ভাই আমার টাকাটা দিবেন না আপনি? কি এর টাকা?
ঠিক আছে আসো আমার সাথে আসো। কি হয়েছে, মন খারাপ তোমার? না রে ভাই, এমনি জ্বালাইস না তো উদয়, যা। কেন, সরম করছে? হ্যাঁ, একটু একটু সরম করতেছে, অনেকক্ষণ ধরে বসে এই জায়গায়। তাহলে বসে না থেকে দাঁড়িয়ে থাকো। ভাই তুই কবি কি চাস, জ্বালাই দেছ খেলি আমারে? কি হয়েছে তোমার? আর বেটা বুঝোস না তুই, তুই তুই এলি সবচেয়ে নষ্ট করা। আমি আবার কি করলাম? আমি তো ফিরোজ। তুই বেটা পড়ছিলে আব্বার নামে রটনা রটাস, আমার ব্যাপারগুলোতে দিলে হিট লাগে না। আমি কি করেছি, আমি যা দেখেছি আমি তাই বলেছি। তুমিও যাও পড়শির কাছে, আমি তাই রটিয়ে দিব। ও রটনার ঘটনা, ভালো আইডিয়া দিছে তো, তাহলে তো দেখতে হয়। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। পড়শির লোক একটু টাঙ্কি মারতে বোতলে। এই যে কি বলছো ফিস ফিস করে? না না, ওই কটা বাজে? বাজে এখন 12:01। ওই পরশির ছুটি হয়েছে না? হ্যাঁ, হওয়ারই তো কথা। দোস্ত একটা কাজ কর, তুই ছাদে যা, এখনই যা, আমি নিচে যাই, তুই যা দেখবি তাই রটাবি। যাক বাচ্চা গেল, বেশ কিছুদিন পর একটা কাজ পেলাম। আমি চাইলাম যারে লোকমান পাইল না তারে, সে এখন বাস করে রমজানের ঘরে। কইলি হইব, ভাইসা গেছি নাকি? আরে মনি তুই সরমের মাথা খেয়ে যে তুই আজকে কথা কইছিস, এটা তো বিশাল ব্যাপার। ওই তুই গেড়ে কি করছ রে? কি করি মানে, তুই জানিস নে আমি আগের বসে আবার ফিরে আইছি। গেট পে না দারোয়ান, তুই জানিস নে এই যে লোকমানের সাথে থাইকে তো আমার কোনো লাভ হয় না, বুঝছিস? যে মাল দেয় সে মালই ওর বলে দাবি করে, লাভ কি? আমি এখন মনে করি আগের পোস্টে ফিরে আসলাম, এখন ধর যে পড়শি আমার, পড়শির ছুটি হবি আসবি ওর সাথে কথাবার্তা করবো আর কি। মুখ সামলায় কথা কর, পড়শির আমার আব্বা আগে দেখছে, আর সেই সূত্র মতে পড়শির উপরে আমার অধিকার সবচেয়ে বেশি। আইসে কন্তে হ্যাঁ আইসে, তার আব্বা দেখেছে আগে, তাহলে সুখ হলি তোর বাপের হয়েছে, যা হবি তোর আব্বার হবি, তো তুই এর মধ্যে কে? তুই পৈতৃক সম্পত্তি বুঝোস না? আইসে কন্তে হ্যাঁ আইসে, তো পৈতৃক সম্পত্তি তোর বাপের হলে পড়শির বাপের কি হয়েছে তাহলে? তুই কি কইতাছ সেটা? কথা ওই একেনি, পড়শি হচ্ছে আমার। তুই কইলি হইলো, পড়শির আমার আব্বা রিক্সা করে ঘুরাইছে, তুই কিছু করছোস? মুনি আমি এককেন কথা বুঝতে পারতেছি না, ঘুরাইছে তোর আব্বাই ঘুরাইছে, তা তোর কি? আরে আব্বাই ঘুরাইছে মানে তো আমি ঘুরাইছি। তো ঠিকই তো আছে মুনি, তুই তোর মারে নিয়ে ঘুরিছিস, সেনে তো খারাপের কিছু নাই, ঠিকই তো আছে। আরে ভাই পড়শির কথা কইতাছি। মুনি আমিও তো ওর কথাই কইছি তোরে। আরে বুঝোস নাই, পড়শির আমার আব্বাই আমার লেগে ঘুরাইছে। আচ্ছা ঠিক আছে মুনি, একটু খারাপ যে পড়শি আসতেছে, শুনিয়ে নি কাজ জন্যে কি হয়েছে। আরে মুনি, এ পড়শি, এ মুনি কিরাম আছেন? এইটা আবার গেটে আসলো কবে থেকে? কি বলেন, এদিকে আসেন, আপনারা আসেন। না না আমার শরম করে। তোর শরম করলে জাতি কয়েছে গিরা, তুই থাক আমি যাচ্ছি। হনে না না আমিও যাবো। কি বলবেন বলেন। আচ্ছা তুমি কত তোমার আমার আব্বা রিক্সা দিয়ে ঘুরাইছে না? মানে কি বলতে চাচ্ছেন? মানে তাহলে আমার রাইট বেশি? আইসে কন্তে। আচ্ছা পড়শি শোনো তো, আমার দিক তাকা ওই দিক, ঠিক আছে? তুমি এখন কও তো একটা কথা, তোমার দিকে সবচেয়ে বেশি টেরা চোখে কিডা তাকা থাকে। মানে এইসব কেন? এই বলে দেই, তুই কর কিসের জন্য এসব করছিস? ধুর আমার তো শরম লাগে, কি কমো, তুই কর ভাই। আমার আবার কি, এই যে দেইছি তো, আমি তো সবসময় এখানে দাঁড়া থাকি, এমনই আর কি। ইচ্ছামি করেন। আরে তিন তিনজন কি করছে? শরীর খারাপ। কে আওয়াজ দেয়? শরীর খারাপ। বাড়ে আশেপাশে তো কেউ নেই। তুই মোরে দেখতে আসো না, মোর দিকে পশ্চাৎ দেশ দিয়ে তুই দেখতে আসো, খারা এখনই বাইঙ্গে দেবো। ও মা গো, এহা কেমন ঠেহে ভাই, এত জোরে পাশে লাথি মারছেন। এইয়া তোর জন্য সুবিধে করে দিছি, এখন শুধু ইনকামিং আর ইনকামিং, বুঝছো? মিনিমাম এক সপ্তাহ তোর আউটগোয়িং বন্ধ থাকবে। যা সর সামনে কোনেতে। আমি কি করতেছেন ভাই এর মধ্যে? এবার আপনি গাছের ডালফালা দিয়ে আপনার ঢাইগে রাখছেন, আমি তো আপনাকে দেখতেই পারলাম না, আমি তো আপনাকে গাছ মনে করছি। হায় মুই প্রকৃতির প্রেমে পড়ছি হন, এইয়া দিয়ে ঢাইকে মুই পড়শিরে দেখতে আসিলাম, বুঝছো? ও ভাই
আচ্ছা দেখেন, ওই যে পশির সাথে তো আমাদের আরো দুইটা ছেলে আছে, ওরা তো পশিকে খুবই বিরক্ত করতেছে। এটা তো দেখে তো আমার খুবই খারাপ লাগতেছে ভাই, আমার তো বুক ভেঙে যাচ্ছে। তোর বুকে কেউ লাথি মারছে? মুই তো তোর পাশন পাশায় মারলাম, একখানে মারছি আরেকখানে ইম্প্যাক্ট। এইয়া কি? জি ভাই। ও তুই মরাইয়া ডাক দে, এ পরশি কয়ে জোরে ডাক দে, এ পরশি। কে ডাকে রে? এই মুনি ভাই, ছাদের উপরে কি ডারে? ওরে ওই রমজান ভাই, ওই দেখ ওই দেখ, ছাদে আবার ফিরুজ জো আছে। ও মুনি রমজান ভাই, আপনার কিছু লাগবে নাকি? ওই আমি দোকানে যাবো তো, তাই একটু নিচে নামিয়েছিলাম আর কি। হ্যাঁ ফিরুজ জো কি কয়? ওরা বলেছে আপনাকে নাকি অনেক সুন্দর লাগছে। আলার পরশি কি কয়? পরশি? পরশি তো গালি দিয়েছে, বলছে কোন শালারে। হইয়াই কবে তুই ডাকছ না, মুই ডাকলে কই তো কোন রাজপুত্তর ডাকে। এইয়া তোর বুঝতে হবে বুঝছো। আচ্ছা চল, পুরো দৃশ্য দেখছি, এখন নিচে চল ভাই। এই ব্যাপারটা নিয়ে কোনো ঘটনা বানাবো না? হ্যাঁ হ্যাঁ বানাবো, এনে মুইও থাকবো তোর সাথে, চল। আচ্ছা চলেন। আপনারা কি কিছু বলবেন? না আমি কিছু কমো না, আমার সরম করে, ওই যে ও কইতে পারে দেখেন। আর আপনি কিছু বলবেন? কইছিলাম কি, তোমার কি স্কুল ছুটি হয়ে গেল? স্কুল মানে ওই যে হোলি হয়েছে এক কেন, তোমার কি ছুটি হয়ে গেছে নাকি সেইখান কাহ? হ্যাঁ ছুটি হয়ে গেছে। না মানে কষ্টটা যে ওই সেইখানে আর কি, ছুটি হয়ে গেছে, দাঁড়া থেকে কি করবো, বাসায় চলে যাও সোজা। কিরে তুই করলি না, তুই বলে ভালোবাসোস, তুই আমার দিকে তাকাচ্ছিস কে? তুই তো নিজে করতে পারতি, তুইও তো করলি নে। কমো কমো, সময় এলে ঠিকই কমো। এই এই মনে ওটা বেল বাজতেছে, চল চল চল, ক্লাসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল চল তাহলে। ভাইয়া কে আবার, তুমি এখনো মরনি আর কেমনে? আপনি এত ফান করতে পারেন, আল্লাহ কি আছে? আমি জানি আপনি ফান করছেন, আমি বাংলা ছবিতে দেখছি, ওই যে শাবনুরকে রিয়াজ ভাইয়া ধাক্কা দিয়ে ফেলায় দেয় পুকুরে। এখানে তো আর পুকুর নাই, আপনি টাঙ্কিতে ফেলাইছেন, আমি বুঝতে পারছি এটার মধ্যে একটা ভালোবাসা আছে। কি আছে আবার, না কত দেখি শুনি। ধুরো আমার সরম করে, ট্যাঙ্কিত ফালাইছি তুমি পুকুরের ফিল পাস, ঠিক আছে এরপর আমি ট্রাকের তলে ফেলাম উনি তোমার, তখন কিসের ফিল নিবে? আপনি কি সিরিয়াস? তোমার কি মনে হয়? সিরিয়াস হলে থাক, আমি ফান মনে করছিলাম, আর জানেন ফান আমার পছন্দ না। এই না কোলে অপিসানা, আগে ফান করিছি আবার এখন করছো ফান আমার পছন্দ লয়। কি তোমার কি ট্যাঙ্কিত পরে কি মাথাটাতে গেছে? আর পাপুর ফিতে গোনা কোনটি? তুমি বলে রেখা দিছো নিজের কাছে। কিসের ফিতা? ওদের তোমার ট্যাঙ্কির থেকে টানে তোলার জন্য রমজান যে পাপুর পায়জামার ফিতা খুলে লিয়াচ্ছিল, তো ওটা বলে তুমি এখনো দাওনি। কি বলেন, আমি আসলাম একটা কাজে আপনার কাছে। তোমার আবার কি কাম? আজকে আমাদেরকে বাণিজ্য মেলায় নিয়ে যাবে ম্যাডাম। আরে আমার তো খেয়ালই না, আমি 160 degrees জ্বললে আমি এটা কি করিচ্ছি? তুমি এক কাম করো ম্যাডাম, এক কোজ আমার চড়াচ্ছে। এইসব বললে হবে না, মেলা থেকে কিনা দিতে হবে আমাকে, সামনে ভ্যালেন্টাইন্স ডে মনে আছে তো? আল্লাহ কুন্টি যাতে গজব তো না দিল গেছে দেখিচ্ছি। ওইসবে কাজ হবে না, আমি অনেক কিছু কিনবো, ওগুলো আমাকে কিনা দিতে হবে। দুই মাস ধরে বাড়ির থেকে টাকা বাড়াচ্ছে না, আর কয় মাস ধরে যে মামা বেতন দিচ্ছে না সেটা তো ঠিকই নাই, জিনিস কিনবার আছে ওটি। এত কিছু বুঝি না, আমাকে অনেক কিছু কিনা দিতে হবে, আমি অনেক বড় লিস্ট করছি। চুলের ফিতা, কিলিপ, চুড়ি, লিপস্টিক, লিপ গ্লস, লিপ জেল। এ সুরি থাম, অ্যাডিজে একবারে ঠোঁটে লাগাবো, তুই কি আফ্রিকার থেকে ঠোঁট লিয়ে আছো? তোর কি মনে হয় এটা কি ক্রিস গেলের ঠোঁট, 5 kg ওজন? অ্যাডি লাগানোর পর তুই কথা কবু কেমনে? জানি না জানি না, এগুলো কিনা দিতে হবে। এ সুরি, এ এ থাম, কুড়ি যাচ্ছু তুই, তুই যা তোর স্বপ্নের পুরুষ এক জায়গা ক। কাদের ভাই আইয়ে নাইন, এই যে ছাড় নিয়ে আসছি। সালাম আলাইকুম স্যার, কিরাম আছেন? ও তোমার তো চিনলাম না, আর তুই না এত লোক থাকতে তুই এই লোকের হাতে যাইনি হইবে। আরে না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করছিল, আপনার নাম বললো এই জন্য নিজ দেখতে নিয়ে আসলাম। অবাক হয়ে যাই, পৃথিবীর সপ্তাশ্চর্য মায়ের লগল বেগুন গুড়ি গাড়ি যে আনে রাতে হরে কেন। তুই আমার কাছে কি আছো? একটা চিঠি আছে। আচ্ছা দাও। বাবুরে তুই কলমিরনি মাইয়া,
জি স্যার। ও আইটেম তাহলে কুষ্টিয়া তো আপনার একটা ছিল। আরে না কাদির ভাই কইেন না, আর চাইল্ডহুড ফ্রেন্ড আছিল কুলমি, ভেরি ব্রাইট স্টুডেন্ট। এতের কি হইছে অন? মা তো মরি গেছে। মা বুঝছিল যে ঢাকা শহরে যে গেলি পারে আপনি খুঁজে চিঠিখান দিতি। ও তো তোমার আব্বা গো নাই? সে যে সৌদি গেল আর কোনদিন ফিরিয়ে আসলো না। সৌদি গিয়া খেজুর গাছ হয়ে গেছে মনে হয়। আই ইচ্ছা মাইওলা কেন রায় কনসাই কাদের ভাই, এদিকে আর বউ তো আরো ঝাড়ে চলে গেছে। কি করবেন, বিপদে যখন পড়ছে, যেহেতু আপনার শালিও আছে এর সাথে রেখে দেন, সমস্যা নাই আমি তো আছি। বিপদ তো ওইটাই যে আর নেও আছেন। আচ্ছা ঠিক আছে মাইয়া, তোমার নাম কি? আমার নাম সুমকি। আচ্ছা একটু অপেক্ষা করো, দেখতে আসি। এরে বিনু তুই কোনায় রে, এই একটা নেই নে আয়, তোর একখান বই নেছে আয়। আরে রে কাদের ভাই, ও বাচ্চা কাচ্চারা তো আচ্ছা বাঞ্জমেলা যাবে, মানে যাবেন নি? কি আপনারা একলা একলা অনুষ্ঠান করেন, পাশে একটা হোস্টেল আছে, ম্যাডামকে ডাকবেন, তাদের সাথে একসাথে যাবেন। বাবুরে আরে কি ফিডার খাবেন না বাচ্চা মনে করছেন নি? বাচ্চা বাচ্চা করেন না কি বুঝি না নি কেন বালা হয়ে যান কেন, আর আনে যাবেন নি হেটা কন? চলেন তো চলেন, ব্যাকে মিলি কমন রুমে যাই। ও একটা কথা ছিল স্যার। কি কথা? তাহার সাথে? তাহার সাথে না, আপনার সাথে। ও কোয়েলাম স্যার, এই যে এতগুলো বাচ্চা নিতেছেন, সিকিউরিটির একটা ব্যাপার আছে না? ও চিন্তা করেন না, সামিলি ম্যাডামের হোস্টেল তো হেতাগোজে সিকিউরিটি ইনচার্জটা আছে না, সেটারে খবর দিছি, সেটাও চলবে। আচ্ছা চলেন। এই সবাই চুপ করো চুপ করো, স্যার চলে এসছে। এই চুপ করো, এই চুপ করতে বলছি না। আমারে খুব সুন্দর থাকতে আছে। কে বললো? পাপ্পু নেই তো তাই ফরক্সি দিচ্ছে। পাপ্পু কই? ম্যাডাম ওই যে ওর পায়জামার ফিতা নিয়ে একটু ঝামেলা হয়েছে না, ওই কেন্দ্রিক ঝামেলা আটকে গেছে আর কি, এখন গামছা পরে বসে আছে, আসে নাই। আচ্ছা ঠিক আছে সবাই ভদ্র হয়ে বসো, আর স্যার আসছে কথা হবে, বসো সবাই। বাচ্চা কাচ্চারা তোমরা ভালো আছো নি? বাবুরে সোনার টুকরা হলাই, ভালো আছে গলার টোনে কয়। স্যার আমারে খুব সুন্দর থাকতে আছে। এই কোন গারে? স্যার পাপ্পু নাই তো তাই ফরক্সি দিচ্ছি। আরে কি সাদ নি মনে অন্নি, ইমুয়া ইমুয়া সাই সেরা গান সামনে লই আয়। জি স্যার বলেন। মাগো সুফ করে যাই বেঞ্চেরিতে যাই বই থাক যা। জি স্যার। হ্যাঁ তোরে ঠুয়াই শেখা। এমনি ভাই আমার কাল অনেক সুন্দর তো তাই? হাই খুবই সুন্দর, বইয়ে থাক, লাল হয়ে গেছে। তোরে হবে না সটকাইলাম, অনাবার ই গদেশের লাগছ কিসে? কিছু হয়নি স্যার, কিছু হয়নি। এ হলাই নুন, তোগোলাই তোগো একটা নতুন বন্ধু লই আইছি, এটার নাম বেকার। এ বেকার সামনে আইও। আসসালামু আলাইকুম স্যার। নতুন আইটেম? জি ভাই। দলে বেড়াইতে হইবে, মাথায় রাখো। জি ভাই। কিয়া রে ওই লুঙ্গি হরাগার কোন আওয়াজ পাই না রমজান, হাতে কোনায় রে কোরআন দি? স্যার প্রক্সি দেওয়াচ্ছে তো, আইটেম এক দিয়ে প্রক্সি দেওয়াচ্ছে, আর আইটেম এ কিলাচ্ছে আপনি রাত দিয়ে। এ কোনায় রে রমজান তুই কোনাই? স্যার মুই তো এমবে, সামনে জায়গা পাই না স্যার, পিছনে বইছি। বিবেচকের মতো কাজ করছো, তিললে শান্তি আছে ক্লাসে। এ হলাই নুনো, এ হাতার নাম হইলো বেকার, এতে 5 বছর ধরে ক্লাস 9 আছে। হাতার লগে ভালো করে ব্যবহার করিও, মিলিজুলি থাকিও, মারামারি করিও না, কেমন? স্যার আমার সাথেও একে ডাপিছে। বাবুরে তুই তো সিলের শোক পাইছত রে রমজান, তো শোক দুটো আমার দিয়েলা। হনছো মোগো লুবি স্যার কি কয়? কি বলে ভাই? তোর গাল সুন্দর, মোর চোখ সুন্দর। ও আচ্ছা। কি আরে আবার গুজুর বুজুর শুরু করছো? স্যার ওনার পরিচয় কি? ও তোমারও চোখ গেছে কেন? আচ্ছা শোনো, সেদিন নাম হইলো সুমকি, সেটিও তোমার মতো হোস্টেলে থাকবো কিন্তু আর পরিবারের লোক, সো তোরা কেন ওই চোখের নজর একখানে নিচের দিকে রাখিও। ভাই দেখছেন দেখছেন কি সুন্দর। হয় খুবই সুন্দর, এক কবিতা মনে হইলে। ভাই কি কবিতা? তুই টেক কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, খুশি হইয়া যাবে বুঝছো, তোর কবি প্রতিভার প্রশংসা করবে স্যার। ভাই সত্যি বলতেছেন? তুই কি মোরে ডাউট করতে আসো? না ভাই না, বলতেছি এখনই। মোরা গেছো কি খোঁজ খবর রাখা লাগে না হোস্টেলের? কে আসিচ্ছে যাচ্ছে কোনো খোঁজ খবর আছে তোর কাছে?
আরে মনি সকালের তিন গেটে দাঁড়া রয়েছে বুঝছিস চুপচাপ, তো এই আইটেম কোন দিক দিয়ে আসলো কিছু টের পারলাম না, কোন দিক দিয়ে গেল এটি দাঁড়ায় দাঁড়ায় কি করিস কি ভাবছু খবর পাইনি আমি ভাই, বিড়ি ছেলেটা তো হেভি জোস কিসে কিসে কেন জোস কেন লেয়া উঠালা কি কইন আর কি শুনলো ভাই, ভুল হয়ে গেছে একটু শান্ত হন, ঠিক আছে ব্যাপারটা দেখতেছি কি আরে তোরা ক্লাসে দিয়ে বগর বগর শুরু করলি কথা শুরু করলি ভাই, আমি ফিরোজ কি জানি কইবে মোরে খুব ডিস্টার্ব করতে আছে কি আরে ফিরোজ তুই কি কইতেছাস স্যার বলছিলাম তো কে তুমি নন্দিনী আগে তো দেখিনি আগে এরকম আদর দেখছ তুই না স্যার দেখি নাই যা যা বেঁচে যাই বই থাক যা মিয়া আপনার জন্য মাইর খেয়েছি এখন আগে তো দেখো নাই হেইয়া তো মুই কি জানি এইয়া তো মুইও জানতাম না চুপ করে বইয়ে থাক এক সের এখন তোর দুই গালি লাল হইয়া গেছে টমেটোর লাহান মাইয়ার খুব পছন্দ করবে বুঝো বুঝছি স্যার আপনি কি শুরু করলেন এসব তো চলতেই থাকবে তার চেয়ে বলুন যে সবাই রেডি হয়ে চলে আসুক দেরি হয়ে যাচ্ছে তো এ বেগুন যা যার যে জামা কাপড় আছে ভদ্রভাবে যা রেডি হইয়া দশ মিনিটের মধ্যে বাণিজ্য মেলা যাইতে হইব ম্যাডামের কাছাকাছি এখন এ কি ম্যাডামের হাত ধরবে না ধরলে আমি মাই রিয়া লাগবে না ধরলে তো ম্যাডাম মাই রিয়া লাগবে এক কা সিট দিয়ে বাবুরে ধর ম্যাডাম হেতা করে ধরেন কি হইলে ফিরোজার আমি ফর্মে তুলে দিলাম ওহ ম্যাডামের হাত ধরবো কি স্যার নতুন মগজে গুয়াইছে মারামারি লাগাইতেছে কেডা ধরবে ম্যাডামের হাত মধ্যে একটা জাদু আছে হাতে কোন দুগা সেই দুগার সামনে ফাটা জি স্যার জি স্যার বলেন স্যার বলেন এগিয়ে কান্দর তোরা যে দুনুগা কানে ধরে দুনুগার পুরা মেলা হাট বিগুড়বি আরে ওয়ালিদ দেখো শেখ ওয়ালিদ হে তো সবার পেছনে পড়ে আছে তার আব্বা কই তার আব্বা না আসিল স্যার হের আব্বারে দেখছে এক মাতার পেছনে পেছনে ওই স্টলে যায় ঢুকছে ভাই দেখেছেন দেখেছেন মেলাতে মেলা খুন আগে ঢুকেছি আমরা কোন আইটেম ঘুরে বেড়ানো না আর ওই সাল আইসে আইটেম এর হাত ধরে ধরে ঘুরে বেড়াইছে ফুটকার স্টল আছে ওমে ঢুকছে মুই দেখছি ফুটকা স্যার ওই যে ফুটকা স্যার মুই ধরে লই আইতেছি তুই কি করবি আমিও ফুলাবো তবে এভাবে নয় পানি ভরে তারপর ছোট ছোট আঙ্গুর ফল বানাবো তোদের প্রতিভায় মুই মুগ্ধ কয় প্যাকেট কিনছো ভাই পাঁচ প্যাকেট এহা তুই কয় প্যাকেট কিনছো দুই প্যাকেট থাবা দিয়ে লইছি টাকা দিয়ে নেই এহা তুই কি কও হালার পর তুই তো খুন করবি রে কোন দিন জানি কারে চল চল স্যার খুঁজতে আছে এই হেতারা কোনায় রে স্যার ধরে লই আইছি
এই এগুলো কোথায় ছিল? তারা পপুলেশন কন্ট্রোলের উপরে কিছু ক্রিয়েটিভ কাজ করতে আসছিল ম্যাডাম। কিয়া কি বল এইসব? তারা ফটকা ফটকা খেলতে আসে স্যার। এটার মানে কি? আমি দেখেন তাদের হাতে কি সুন্দর জিনিস। স্যার দেখেন দুটা ফটকা লয়েছি। উপস স্যার আপনি কথা বলেন, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা বাচ্চারা তোরা একটু সাইডে যাই খেলো, কেমন? আমার একটু কাজ আছে। এই কাজের সাহেব আপনি কোনাই? এ সরাই কি লিয়াচ্ছুরে তুই এটি? ভাই ফটকা ফটকা হোস্টেল তো পাই না, এনে পাইছি থাবা দিয়ে দুটো লয়েছি। তো ফটকা দিয়ে তুই কি করবো? ফুলামু কেরো ফিরোজ, তুই কি করবো? আঙ্গুর ফল বানামু। বাহ খুব ফাইন। কে এ রমজান গুটিতে? ও ওই যে রমজান ভাই, রমজান ভাই যে আমাদের হাতে ফটকা দেখা, উনি ফটকা কিনতে গেছে, কিন্তু ওখানে তো ওনাকে ঢুকতে দিচ্ছে না বাচ্চা পোলাপান দেখে। তোকে দিছে কেমনে? আমরা যে ভিড় ছিল তখন প্রচুর, এর মধ্যে ঢুকে গেছি। তো রমজান গুন্টি ভাই, ওই যে দেখেন একটা বেলুন উঠতেছে না, ওই যে দেখেন ওইটার রশি খুলতেছে। কি কোস উনি তো উড়ে যাবি রে ওটার সাথে। এ রমজান, এ রমজান, এ পুলিশ না, এ পুলিশ না, উড়ে যাবো তো। এ রমজান দাঁড়া।